একদিন এক গ্রাম্য লোক নিয়ত করলো, কি করলো, নিয়ত করলো যে আমি রাসূলের দরবারে, এই যে স্টফ, এই যে স্টফ ভাই, কেন কথা বলছেন? একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন, রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিবে, যেমন কথা তেমন কাজ। এবার কি করলো বন্ধু, জঙ্গল থেকে একটা হরিণ, ছোট্ট হরিণ ধরে এনে রাসূলকে দিয়ে দিলেন। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেইখা বলে, না 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 গো, কত সুন্দর হরিণ তোমার কাছে এসেছে, আমাকে দিয়ে দাও না। নবী একটা সেকেন্ড দেরি করলো না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণটা দিয়ে দেয়। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হরিণটা দিয়ে দিল, এবার হুসাইন এই দৃশ্য দেখেছেন, দৌড়ে এসে বলে, নানা গো, ও নানা, ভাইয়াকে হরিণ দিয়েছো, আমারও তো একটা লাগবে, হরিণ আছে কয়টা? একটা। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে হরিণ চাইতে দেরি রে, একটা সেকেন্ডও দেরি হলো না। আমার নবী সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে, একটা বড় হরিণ আর একটা ছোট্ট হরিণ দৌড়ে আমার নবীর দরবারে আসতেছে। এবার হরিণী চলে আসলো নবীর কাছে, বন্ধু আমাদের মতো জবান খুলে গেল। হরিণী ডেকে ডেকে বলে, আর সালাম দিলেন প্রাণের নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, ও প্রাণের নবী গো, এই যে আপনার দরবারে একটা হরিণ, ছোট্ট হরিণ দেওয়া হয়েছে, এই বাচ্চাটার মা আমি গো, আমার দুইটা বাচ্চা আছে গো নবী, আমার এই বাচ্চাটা আমি নিয়ে এসেছি আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দেয়। বন্ধু, হুসাইনের বিন্দু পরিমাণ কোন কষ্ট আমার আল্লাহ সইতে পারে নাই। আপনারা জানেন, ঈদের জামাতে যে মা খাতুনে জান্নাত ফাতেমা আলী দিতে পারবে না, জান্নাতের বন্ধু জান্নাত থেকে জিব্রাইল ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের পোশাক নিয়ে এসে হাজির। দরজা যখন নক করলো, কে রে, কই আমি দর্জি এসেছি রে ফাতেমা, কই কে এসেছে, কই তোমার কলিজার টুকরাদের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে এসেছি। মুখে কি ইসলামের কথা, কার কথা? মুখে বন্ধু ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামের প্রতি বিদ্বেষ, এটাই হলো মুনাফি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক না বে? ঠিক। নবী স্পষ্ট করে দিয়েছেন, বন্ধু, বিলিভার্স লাভ দ্য প্রফিট। নবী বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। নবী বলেছেন, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের শুভ সংবাদ দাও, তাদের জন্য প্রস্তুত রয়েছে কঠিন শাস্তি, মর্মান্তিক সাজা। জোরে জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ মুনাফিক সম্পর্কে আরো বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। জোরে জোরে বলেন না, নাউযুবিল্লাহ। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ বলতেন না?